Abbas, today I am going to discuss future continuous tense. In earlier classes I have discussed future infinitive tense, and now I am going to discuss future continuous tense. You have already known what continuous tense is. অর্থাৎ এর আগেও তোমরা কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে পড়েছ এবং কন্টিনিউয়াস টেন্স জানো যে কন্টিনিউয়াস টেন্স কি। এখন তোমরা যেটা আজকে জানবে সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ফিউচার কন্টিনিউয়াস কি এবং ফিউচার টেন্স কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় ব্যবহার করে থাকি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স future continuous tense expresses an action that will be going on at future time or sometimes. Dekho ami likhchi future continuous tense expresses an action. Continuous tense expresses an action that will be going on for some time at future. অর্থাৎ এটা বাংলা বলে দাঁড়ায় কি ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে, এরকম যদি বোঝায় তাকে সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বা ঘটতে থাকবে এরকম যদি বোঝায় সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, বাংলায় লিখলে এটা হয় যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে কিছুক্ষণ ধরে চলবে বা ঘটবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটু ক্যামেরাটা দেখে নেব। ওকে, অর্থাৎ যদি কোনো কাজ ভবিষ্যৎকালে চলবে বা ঘটতে থাকবে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। রহিম আগামীকাল বিকালে খেলতে থাকবে। দেখো, এই কাজটা এখনো হয়নি, এটা ভবিষ্যতে হবে এবং খেলতে থাকবে অর্থাৎ কিছুক্ষণ ধরে চলতে থাকবে এরকম বোঝাচ্ছে, তাহলে এটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো তাহলে হবে কি, রহিম উইল বি খেলতে থাকবে, রহিম খেলতে থাকবে, রহিম উইল বি প্লেইং, রহিম উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন টু ওয়ার্ক।
the afternoon tomorrow অর্থাৎ রহিম গতকাল বা সরি রহিম আগামী কাল কিছুক্ষণ ধরে খেলতে থাকিবে বা আর আগামী কাল বিকালে খেলতে থাকবে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে এই কাজটা ভবিষ্যতে ঘটতে থাকবে ঠিক আছে ভবিষ্যতে কোনো কাজ যদি ঘটতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝায় সেক্ষেত্রে আমরা করি কি সেক্ষেত্রে আমরা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে লিখলাম রহিম উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন টুমরো দেখো এটার ফরমেশনটা কি এই গঠনটা কি গঠনটা হলো প্রথমে সাবজেক্ট তারপরে স্যার বা উইল স্যার বা উইল তারপরে বি যোগান তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বা ভিং তোমরা যতগুলো কন্টিনিউয়াস করেছো সবগুলো কি হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছো সেখানেও ভার্বের সঙ্গে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস করেছো সেখানেও ভার্বের সাথে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স থাকলে সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং তারপরে আবাস ইন দ্য আফটারনুন এটা হচ্ছে আবাস ঠিক আছে তাহলে মূল ফর্মুলাটা কি হলো ফর্মেশন বা গঠনটা কি হলো প্রথমে সাবজেক্ট হলো তারপর সেল বা উইল তারপর বি তারপর ভার্বের সাথে আইএনজি তারপর আদার্স এটা হলো মেন ফর্মুলা ঠিক আছে আরেকটা উদাহরণ দিই তাহলে দেখো বুঝতে পারবে তিনজনা তিনটে মার্ক আমি চলে গেলে তাহলে তো তোমরা যেখানে দিন রাত থাকো তাহলে তোমাদের সময় করে নিতে হবে তো ওদিকে সেই আলমগীর তাহলে আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে কবিতা পড়তে থাকবে ঠিক আছে
কবিতা উইল বি রিডিং দেন ঠিক আছে তাহলে কবিতা তখন পড়তে থাকবে তাহলে ফর্মুলাটা দেখো প্রথমে হলো সাবজেক্ট তারপরে স্যার বা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি এটা হলো অ্যাফার্মেটিভ ফর্মুলা আর আদার্স এটা হলো অ্যাফার্মেটিভ ফর্মুলা এবার এবার এটাকে যদি আমি না বাচক করি কবিতা তখন পড়তে থাকবে না যদি করি নেগেটিভ করি তখন কি হবে লিখলাম কবিতা তখন পড়তে থাকবে না ঠিক আছে কবিতা তখন পড়বে না তখন পড়তে থাকবে না তাহলে এটা না বাচক হয়ে যাবে এটা তখন না বাচক হয়ে গেল দেখো তখন না বাচক করলে আমরা কি করব নেগেটিভ ফর্মুলা শুধুমাত্র এই সেল বা উইলের আগে একটা ওয়ার্ড বসিয়ে দিতে হবে দেখো কবিতা সাবজেক্ট উইল এরপর একটা নট বসবে কবিতা উইল নট বি রিভিল কবিতা তখন পড়তে থাকবে না ঠিক আছে তাহলে বলো কি প্রথমে হলো সাবজেক্ট তারপরে স্যার বা উইল তারপরে নট তারপরে বি তারপর ভার্বের সঙ্গে আইএনজি বা বিং তারপর আদার্স এটা হলো নেগেটিভের ফর্মুলা বা নাবাচকের ফর্মুলা অর্থাৎ নাবাচক যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নাবাচক যদি থাকে তাহলে আমাদের এই ফর্মুলাই করতে হবে প্রথমে সাবজেক্ট লিখতে হবে তারপর স্যার বা উইলের মধ্যে একটা লিখতে হবে তারপর নট তারপর বি তারপর ভার্বের সাথে আইএনজি তারপর আদার্স এটা লিখতে হবে যদি আমাদের নেগেটিভ থাকে এবার যদি থাকে কোশ্চেন বা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ যদি থাকে দেখো কবিতা কি তখন পড়তে থাকবে হবে কি কবিতা কি তখন পড়তে থাকবে কবিতা কি তখন পড়তে থাকবে কবিতা কি তখন এটা তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি আমরা এই যে অক্সিলারি ভার্বটা এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে করে সাবজেক্টের আগে করে আমরা এটাকে ইন্টারোগেটিভ বা কোশ্চেন করে থাকি তাহলে কবিতা যখন পড়তে থাকবে কবিতা উইল বি রিডিং দেন এটা হলো অ্যাফার্মেটিভের ফর্মুলা কবিতা কি তখন পড়তে থাকবে তখন এই যে অক্সিলারি ভার্বটা স্যার আর উইলটা এটা আগে হয়ে যাবে অর্থাৎ সাবজেক্টের আগে হয়ে যাবে তাহলে হবে উইল কবিতা উইল কবিতা বি রিডিং দেন কবিতা কি তখন পড়তে থাকবে তাহলে হলো কি দেখো প্রথমে হলো স্যার বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বা বিং ঠিক আছে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স ঠিক আছে তাহলে হলো কি স্যার বা উইল তারপর সাবজেক্ট তারপর বি তারপর ভার্বের সাথে আইএনজি বা তারপর আদার্স এটা হলো ফর্মুলা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সরি এটা ইন্টারোগেটিভের ফর্মুলা তাহলে তোমাদেরকে এই তিনটে ফর্মুলা দেখিয়ে দেওয়া হলো এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের বর্ণনা করা হলো এরপর আর একটা কনফিউশন যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখো একটা উদাহরণ লিখি তখন তাহলে বুঝতে পারবে তার আগে একটু ওয়াইপ আউট করব
देखो एक उदाहरण लिखल जखन बाड़ी पोछब तक माँ रान्ना बढ़ते थकबें तक माँ रान्ना करते थकबें थकबें ठीक है। ताहोले देखो ये दुटो टेंस आछे जटिल वाक्य जेहेतु एक जटिल वाक्य दुटो टेंस आछे दुटो टेंस दो रकम हबे जखन आमी बाड़ी पौंछाबो That's all for the day and for the moment. Thank you very much.